হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাগঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের দেখাবো নোহা জিপসাম ডেকোরেশনের রেডিমেড কিছু কাজ, আর কি যারা যেগুলো বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে এরকম কিছু কাজ দেখুলো আপনাদের দেখাবো। চলুন বিমল ভিডিওতে চলে যাই। তো এখানে দেখুন বিল্লাল হোসেন, বিল্লাল ভাই আমার যে আছে উনি সামনে, উনি এখন আমাদের হেল্প করবে। এই বিল্লাল ভাই আছে, উনি সামনে আমাদের হেল্প করবে। চলুন ওনার যে কাজটাই বিল্ডিংয়ের হয়েছে অলরেডি, কী কী কাজ করেছে উনি সেগুলো আমাদের একটু ডিটেলস দেখাবে। ভিউয়ার্স এই দেখুন মূল ভিডিওটা দেখাচ্ছি আজকে, বিল্লাল বিল্লাল ভাই সামনে আছে, উনি ডিটেলসটা বলে দেবে। দেখুন ভিউয়ার্স এখানে আপনাদের যে জিপসামে যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে। অলরেডি বিল্ডিংয়ের রেডি কাজ কমপ্লিট। তো অনেকে প্রশ্ন করে থাকেন জিপসামের কাজ এটা কীভাবে কী, এটা ওয়েট কী, এগুলো ডিটেলস সব ভাই বলবে। চলুন দেখি আমরা একটু। আমাদের এটার একটু সম্বন্ধে বলেন, এটা এটা তো ধরে রাখি খালি কত বললে হবে আমাদের এটা সম্বন্ধে। আমাদের এটা লাগবে ছেড়ে দেয়, আমাদের এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে গেট। হ্যাঁ, এখন যেটা দেখতেছেন আমাদের এটা হচ্ছে গেট, এটাকে জিপসাম গেট বলা হয়। গেটটা কীভাবে করা হয়েছে সেটা একটু দেখুন। সিলিং দোষ 56 ইঞ্চি, এটা উপরে যেটা দেখতেছেন এটা সিলিং করা হয়েছে, পুরোটাই একটা সিলিং করা, ফল সিলিং, লাইটিং সিলিং আর কি। দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর করে কাজ করা হয়েছে এবং আপনার বলার সমস্যা নেই, আমি একটু দেখেছি। এই যে এগুলো কাঠ দেওয়া তিনটা, না না কাঠ দেওয়া না, এটা জিপসামের কাজ। আমাদের এখানে কাঠের মতো দেখতে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, দেখুন এটা কাঠের মতো দেখতে অ্যাকচুয়ালি কিন্তু কাঠ না, এটা পুরোটাই জিপসামের কাজ করা। তিনটা আপনার স্টাইল ইটা এইটাকে আটকানো হয়েছে যে সিলিংটাকে দেখাচ্ছে, পুরোটা এটা কাঠের মতো দেখ। সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপের ইস্টি, মানে গোলাপের বর্ডার, সাইড বর্ডার, গোলাপের ডিজাইন, গোলাপের ডিজাইন, এটা 7 ইঞ্চি ডিজাইন। হ্যাঁ, তারপরে যেটা আছে এটা হচ্ছে দোয়েলের ডিজাইন, এটা হ্যাঁ এটা দোয়েলের ডিজাইন, এটা 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি ডিজাইন। কনভার্সিং এর এগুলো কর্নার সিনারি, ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানের গেট, ড্রয়িং ক্লাস ডাইনিং রুমের মাঝখানে যে গেটটা হয়। ড্রয়িং এর ভিতরে যাই, দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর করে উপর সিলিংটা কাজ করানো হয়েছে এবং কাজগুলো সব রেডিমেড কাজ কমপ্লিট। এই কাজগুলো যা দেখতেছি ভিউয়ার্স, এই যে সিলিংয়ের কাজে উপরে দেখেন, দেখুন এখানে কাঠের মতো যে ডিজাইনটা অ্যাকচুয়ালি কাঠ না, এটা এটা এগুলো জিপসামেরই কাজ, এগুলো সব হলো আপনার হোয়াইট সিমেন্টের কাজ। উনি বিল্লাল ভাই, এই বিল্লাল ভাই উনি ডিটেলস পুরো এই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করেছে। এটা একটা তিনতলা বিল্ডিং, পুরো বিল্ডিংটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা হয়েছে। দেখুন জিপসামের ভিতরে কালারিং লাইটগুলো দেওয়া আছে, এগুলো আপনার টিউবলাইট বলা চলে অ্যাকচুয়ালি, চিকন যে টিউবলাইটগুলো 12 ভোল্ট, 13 ভোল্ট, বেশি একটা ভোল্ট না, অল্প ভোল্টেরই কালারিং লাইট। এবং খুব সুন্দর ওয়ালটাতে পুরোটা টাইলস দিয়ে করা হয়েছে কাজটা, ড্রয়িং রুমে খুবই সুন্দর।
দেখুন বিভাস খুবই সুন্দর করে কাজ করা হয়েছে, যেটা ড্রয়িং রুমের বাইরের গেটটা পুরো ওয়াল সিলিংটি জিপসামের কাজ করা, বাড়িটা খুব গর্জিয়াসের মধ্যে খুব সুন্দর করা হয়েছে কাজটা। চলুন আরও কিছু রুম আছে, রুমগুলো দেখি একটু, আরও কিছু রুম আছে ওগুলো একটু দেখি। দেখুন এটাও একটা ছোট সিলিং কে উপরে জিপসামের কাজ করা, কালারিং লাইট চলতেছে একটা পর একটা, লাল কালার কয়েকটা কালারই লাইটিং দেওয়া আছে জিপসামের, খুবই সুন্দর। খুবই গর্জিয়াসভাবে কাজ করেছে। তো আমরা ভিতরে একটু রুম দেখি, এটা সিলিং রো 56 ইঞ্চি। আপনি যে রেডিমেড করা কাজগুলো দেখাতে পারতেছি আজকে, এটাকে বলে সাইড বর্ডার। এই যে কাজটা দেখাচ্ছি আমরা এখন সেটা হচ্ছে কার্নিশ স্টিপ কার্নিশ কোনা, আর হচ্ছে ফ্যানের রোজ 56 ইঞ্চি রোজ, ফ্যানের ডিজাইন উপরে যেটা দেখতে 56 ইঞ্চি। আর যে কার্নিশ বর্ডার কার্নিশের যে কথা বললো সেগুলো কার্নিশগুলো দেখাই দিচ্ছি সামনে নিয়ে একেবারে। এটা সিলিং রুম 56 ইঞ্চি, হ্যাঁ 56 ইঞ্চি। আর 3 মিনিট লাগবে, 10 মিনিট কর্নারগুলো একটু দেখাই নেই। বিয়ার সাথে দেখতে যেতে সুবিধা হয় এই জন্য আমি ডিটেলস পুরোটা আস্তে আস্তে একটু ঘুরে দেখানো হচ্ছে। যেটা রেডিমেড একটা বাড়িতে কাজ করা হয়েছে কমপ্লিট, রুমগুলো খুব সুন্দর, খুব গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে। সে দিয়ে ওঠার সময় খুব সুন্দর স্লাইডের ভিডিওটা দেখাচ্ছি। ওনাদেরই কাজ করা টেস্ট দিয়ে ওনাদেরই সুন্দরভাবে ডিজাইন করে কাজ করা হয়েছে রং দিয়ে। আর এটা দেখতেছেন একটা বাইরের, এটা একদম দরজার ঢোকার যে মেন বাইরের যে কাজটা এই কাজটা দেখাচ্ছে। এর বাড়ির প্রতিটা রুমেরই কাজগুলো খুব সুন্দর গর্জিয়াসভাবে করা আছে ভিউয়ার্স। দরজাটা খুব সুন্দর, উপরে জিপসামের কাজ করা আছে উপরটা, ছোট ছোট্ট একটা জিপসামের উপরে সিলিংয়ে। ছোট্ট টিউবলাইট দিয়ে দেওয়া চাই চারিদিকে, খুব সুন্দর করে কাজ করা গোল্ডেন গোল্ডেনের উপরে সিলিং খুবই সুন্দর। আপনি
যেরকম ডিজাইন চাবেন নতুন ক্যাটালগের উপর ডিপেন্ড করে দরকার হয় যে এইসব ডিজাইন চাচ্ছেন নতুন ডিজাইন দেওয়া যাবে সব ধরনের ডিজাইন আপনারা আর করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে কমেন্টস জানাতে থেকে জানাবেন। আমি আপনাদেরকে আরও কিছু রেডিমেড কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, আর আল্লাহ হাফেজ।